1972 সালের 13ই অক্টোবর পৃথিবীর ইতিহাসে ঘটে গিয়েছিল এক জঘন্যতম প্লেন দুর্ঘটনা, যেই দুর্ঘটনাটা পৃথিবীবাসীকে আজও কাঁদায়। যেখানে 16 জন মানুষ ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন, তারা বাঁচার জন্য একজন আরেকজনের গোস্ত মাংস খেয়েছিলেন, সেই ভাগ্যবান নাবিকদের কথা আজও পৃথিবীর মানুষ স্মরণ করে। দর্শক, সেই ঘটনাটাই আজকে আমি আপনাদেরকে বলবো। সময় থাকলে শুনবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। একটা সত্য ঘটনার আজকে আমি ইতিহাসে সাক্ষী হয়ে আপনাদেরকে বলতেছি। 1972 সালের 13ই অক্টোবর উরুগুয়ের একটি ফুটবল টিম চিলিতে যাচ্ছিলেন ফুটবল খেলার জন্য। এই জন্য তারা একটা প্লেন ভাড়া করেছিলেন। সে ভাড়া বিমানটার নাম ছিল F-227 বিমান। বিমানটা যখন ভাড়া হয়ে যায়, তখন তারা উরুগুয়ের সেই ফুটবল খেলোয়াড়রা সেই প্লেনে চেপে যাচ্ছিলেন। দক্ষিণ আমেরিকায় পৌঁছানোর পরে হঠাৎ করেই প্লেনটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। যখন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তখন তিনি ভয় পেয়ে যান, যাত্রীরাও ভয় পেয়ে যান। হঠাৎ করে আন্দাজ পর্বতমালার বুকে প্রায় 14,000 ফিট উপর থেকে প্লেনটা এসে আছড়ে পড়ে সামনের পাখাটা ভেঙে গিয়ে অসংখ্য প্লেনের যাত্রী সেখানেই নিহত হয়ে যান, মারা যান। ভাগ্যক্রমে সেই প্লেনে 27 জন যাত্রী বেঁচে ছিলেন। তারা যখন বেঁচে যান, সেই নিচে ছিল প্রচণ্ড ঠান্ডা, বরফের পাহাড়, বরফের খণ্ডর ভিতরে তাদের বেঁচে থাকা বড়ই দুষ্কর হচ্ছিল, বড়ই কষ্ট হচ্ছিল। পরবর্তীতে তারা সেই ভাঙা প্লেনের একটা অংশের ভিতরে আশ্রয় নেন। রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা তুষার ঝড়ে 8 জন মানুষ সেখানেই মারা গিয়েছিলেন। বাকি যারা ছিলেন, তারা সেখানে কিছু খাবার ছিল প্লেনের ভিতরে, সেগুলোকে সংগ্রহ করে টাকা দিয়ে আগুন ধরিয়ে তারপর বিভিন্ন কিছু ধরিয়ে তারা কোনো রকম বেঁচে ছিলেন। এরকম করতে করতে প্লেনের যত খাবার ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছিল, তাদের জীবন প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছিল। প্রায় 2 মাস যাবত এরকম হয়ে গিয়েছিল, তাদের খাবার নেই, তাদের কিচ্ছু নেই, তারা বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলেন। হঠাৎ করে তারা সবাই মিলে একটা বুদ্ধি করলেন, যারা বেঁচে ছিলেন প্রায় 20 জনের মতো মানুষ, যে আমরা এখন কী করতে পারি। তারা ভাবলেন, তারা বুদ্ধি করলেন, চলেন আমরা যারা মারা যাবে তাদের গোস্ত খেয়ে আমরা বেঁচে থাকবো। একথা ভেবে তারা প্লেনের কাজ সংগ্রহ করে তার সহপাঠীদের কিংবা সেই খেলোয়াড়দের শরীর কেটে তারা গোস্ত খেয়ে খেয়ে কোনো রকম বেঁচে ছিলেন। এরকম করতে করতে প্রায় 3 মাসের কাছাকাছি হয়ে যায়, কেউ তাদের বাঁচাতে আসে না। অথচ একদল উদ্ধার কর্মী তাদেরকে খুঁজতেছিলেন, এই প্লেনটাকে কোথায় আছে। আন্দাজ পর্বতমালার আশেপাশ দিয়ে তারা উন্নত মানের ক্যামেরা নিয়ে খুঁজতেছিলেন, কিন্তু তারা সেই সেখানে হতভাগ্য মানুষগুলোর কাছে তারা কেউ আসতে পারতেছিলেন না, যে তারা কি বেঁচে আছেন না মরে গেছেন, এই দুশ্চিন্তায় পৃথিবী ছিল। দর্শক, পরবর্তীতে তারা বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। তারা প্লেন থেকে বের হয়ে অনেক সময় হেল্প হেল্প আমাদেরকে বাঁচাও, আমরা মরে যাচ্ছি, এরকম করে চিৎকার করতেন, কিন্তু কেউ তাদের চিৎকার শুনতেন না। দর্শক, এগুলো আমার মুখের কথা না, যারা সেখান থেকে বেঁচে এসেছিলেন সেই কথাগুলো তারাই বলেছিলেন। ভাগ্যক্রমে 1972 সালের 23শে ডিসেম্বর একটা প্লেন তাদের আকাশের উপর দিয়ে যাচ্ছিল, হেলিকপ্টার। হেলিকপ্টার দেখে তারা আত্মবিশ্বাস ফিরে পায়, তারা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে আমরা হয়তো বেঁচে যাব। পরবর্তী উদ্ধারকারী সেই কর্মকর্তারা সেখানে আসেন, তাদের সেই বুক ভরা হাসি দেখে তারাও হেসে দেন। এরকম করতে করতে 16 জন মানুষ ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। আসলে জীবন এমন একটা পর্যায়ে আসে তখন বেঁচে থাকা বড় দুষ্কর হয়ে যায়। ভাগ্যক্রমে কিছু মানুষ হয়তো পৃথিবীতে বেঁচে থাকে, যেরকম এরকম 16 জন মানুষ বেঁচেছিলেন। তো পৃথিবীটা এরকমই দর্শক, যারা জীবন যুদ্ধে টিকে যায়, জীবনের সাথে যারা হার না মানে তারাই বেঁচে থাকে। তাই আসুন আমরা কাজ করি, আমরা বসে না থাকি, আমরা না ঝিমাই। কাজ এমন কাজই এমন একটা কর্ম, যে কর্মের মাঝ দিয়ে পৃথিবীতে মানুষ বেঁচে থাকে। যে 16 জন যে ক্রু, তারা পৃথিবীতে এখনও ইতিহাস হয়ে আছেন, তারা এখনও বেঁচে আছেন, তারা অনেকেই স্মৃতি রোমাঞ্চিত করেন, তারা তাদের সহকর্মীদের সহপাঠীদের গোস্ত খেয়ে বেঁচে ছিলেন, যে কথা তারা আসলে এখনও বলতে পারেনি। আসলে জীবন যে কত কঠিন, কত বাস্তব, দর্শক এখান থেকে বোঝা যায়। দর্শক, ভালো লাগলে কমেন্টে জানাবেন, একটা লাইক দিবেন, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।